يا كاش الدين بدرنه يا جبيب. وإذا الكواكب انتثرت شاب تركا قلابي كبتاه زمينير مدد پروبي اما نجر چوكه دیکھي اما نكتا تركا উল্কি যেখানে পড়েছে বিরাট বড় গর্ত হয়ে গেছে বিচ্ছুরিত হয় একটা তারকা যখন উল্কিতে পরিণত হয় সেইটা পরে যদি গর্ত হয়ে যায় আল্লাহ পাক যেদিন চাবেন একটার পর একটা তারকা যখন পড়বে জমিনটা ক্ষত বিক্ষত হয়ে যাবে ভয়ানক অবস্থা জমিনের উপরে চলে আসবে من مات قوم قيامته جاي لوكتا مراجا تارو پر قيامت جن سنگوٹت ہوئے جا ملک الموتر سمن اکاشار زمین اکتا تھالا با اکتا پلیٹر موتو تھالار پلیٹ اپنا سمن رکھ لی دوی ہاتھ دی تھالا اتبا پلیٹ کی نیانترون کرا جمون کٹھن ناب আপনার আমার জান কবজ করা মালাকুল মউতের জন্য কঠিন না মালাকুল মউতকে এত বড় ক্ষমতা যিনি দিয়ে রেখেছেন তিনি কি এই মালাকুল মউত একদিন শেষ হয়ে যাবে মালাকুল মউত একদিন থাকবে না শেষ হয়ে যাবে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদেরও মৃত্যু হয়ে যাবে জিবরিল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে মিকাইলের মৃত্যু হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামকে নবীজি দেখলেন ইন্না ইসরাফিল কদ ইলতাকামাহু সূর ইসরাফিল মুখের ভিতরে সিংহটাকে কামড়ায় ধরে রেখেছে সেই ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু যখন হয়ে যাবে সিংহটা একটা দৌড় মেরে আরশে আযীমের মধ্যে গিয়ে লেগে যাবে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা শেষ সম্মানিত ফেরেশতারা শেষ সেই মুহূর্তে আমার মালিক বলবে মালাকুল মউত আর কে বাকি আছে মালাকুল মউত বলবে আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই সব মরে গেছে আল্লাহ আমি আর আপনি ছাড়া আর কেউ নাই রে মালিক আল্লাহ একটা ডাক দিয়ে বলবে মুতিয়া মালাকুল মউত ও মালাকুল মউত তুমিও মরে যাও মালাকুল মউত শেষ হয়ে যাবে সেদিন একমাত্র শুধুমাত্র যিনি থাকবেন তিনি কি আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে ফাহাল্লি মিন শরীক দেখি কে আমার শরীক সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না আমার মালিক সেদিন এমন ভাবে ডাক দিবে আল্লাহ নিজেই বলবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের রাজত্ব কার আল্লাহ নিজেই বলবে আজকের দিনের রাজত্ব আর কারো নয় ওয়াল কায়েল কায়েল নিজে হবে আমার মালিক নিজে আবার উত্তর দেবে আজকের দিনের রাজত্বের মালিক একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ যিনি কঠিনভাবে বিচার করবেন রাগান্বিত হবেন প্রতিশোধ নেবেন এমন এক মালিক হবে সেদিনের মালিক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর গোলামেরা যারা আমার সামনে এখন বসছেন হিসাবের দিনটা খুব ঘনে আসছে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে নবীজির কাছে একদিন প্রশ্ন করা হলো বুখারীর বর্ণনা মাতাসাআ কিয়ামত কবে হবে জনৈক সাহাবী প্রশ্ন করলেন মাতাসাআ কিয়ামত কবে হবে আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন ওমা ইস্তাদাত তালাহা কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক বেশি আমল করেছি ইবাদত বندگی করেছি এমন না তেমন কোনো প্রস্তুতি আমার নাই ইন্নি উহিব্বুল্লাহ ওয়ার রাসূল তবে একটা প্রস্তুতি আমার আছে
আমি আল্লাহ তার রাসূলকে খুব ভালোবাসি আল্লাহর নবী বললেন আনতা মা'আমান আহবাবতা যদি আল্লাহ এবং তার রাসূলকে তুমি ভালোবেসে থাকো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসাই তোমার বড় প্রস্তুতির নাম জোরে বলেন আল্লাহু আকবার এখন যদি এখানে আমরা প্রশ্ন করি কিয়ামত তো সন্নিকটে নিঃসন্দেহে ওয়া মা ইস্তাদাতুম লাহা আপনারা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন আপনারা উত্তর দিবেন হুজুর ফ্রি ফায়ার আর পাবজি যদি প্রশ্ন করি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন আপনারা উত্তর দিবেন হুজুর বেপর্দা আর মহিলা সব পুরুষের মতো চলবে পুরুষ সব মহিলাদের মতো চলবে এই প্রস্তুতি নিস আপনারা যদি প্রশ্ন করা হয় কি প্রস্তুতি নিয়েছেন হুজুর সব জায়গায় দুশ্চরিত্র লম্পট নেতা হয়ে যাবে আর আলেমরা শুধু ওয়াজ করবে ওয়াজ শুনবো এমন প্রস্তুতি আমাদের খুব ভালোভাবে আছে ঠিক কিনা বলেন এটার নাম প্রস্তুতি নয় আজকের এখান থেকে যদি সিদ্ধান্ত নেন মুসলমান আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে ভালোবাসবেন এটা যদি মন থেকে আপনি বুঝে থাকেন জীবন পরিবর্তন হয়ে যাবে চক্ষুটা বন্ধ হয়ে যাবে যিনি আট জান্নাতের নিয়ামতের দুয়ার খুলে দিবেন তিনি কে একটা ছোট্ট বাচ্চা মায়ের গর্ভে বসে যেমন ছোট্ট বাচ্চা উপলব্ধি করতে পারে না কিছুদিন পরে তার যখন দুনিয়া আসার সময় হবে মায়ের পেট থেকে দুনিয়ায় যখন আসবে নার তখন কেটে দিতে হবে এতদিন খাদ্য ছিল নার থেকে এখন নার কাটা হয়ে যাবে কত বড় দেশ দেখবে জায়গা দেখবে এলাকা দেখবে মায়ের দুই মুখ থেকে আল্লাহ তারে খাওয়াবে দুই বছর যেতে না যেতে মায়ের বুকের দুধ তার জন্য নিষিদ্ধ হবে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন দুই বছর পর্যন্ত দুধ পান করবে এরপরে যখন তার জন্য মায়ের এই খাদ্য যখন তার জন্য নিষেধ হলো আমি শর্করা ভিটামিন প্রোটিন চার প্রকারের খাদ্য লিস্ট তার সামনে যিনি খুলে দিবেন তিনি কে এই জমিনে বিচরণ করে আল্লাহর কত কত নিয়ামত দেখলেন খেলেন আল্লাহর জমিনে চললেন মাতৃগর্ভে থেকে যেভাবে এটা বোঝা যায় না অনেকে দুনিয়ার জীবনে থাকে নামাজ না পড়ে কবরে যান কেমন যেন আখেরাতের জীবন তার বিশ্বাস হয় না ঠিক না বেঠি একটা লোক যদি মদ খেয়ে মারা যায় সব মানুষগুলা বলা শুরু করে আরে লোকটা মদ খেয়ে মারা গেছে কিরকম লোক লোকটা মদ খেয়ে মারা গেছে সবাই কাজটাকে যত ঘৃণার সঙ্গে দেখে মদের পয়জনে লোকটার মৃত্যু হয়েছে একটাবার চিন্তা করেন মদখোর মারা গেলে সবাই বলাবলি করে একই জায়গায় যদি বেনামাজি মারা যায় আপনি এটা একবারও বললেন না উল্টা আপনি সাক্ষী নিলেন লোকটা কেমন ছিল বাধ্য হয়ে সব লোক বলে ভালো ছিল এটা একটা বেদাত এটা কি সবাই বলেন এটা কি একজন ওই কাজ করবেন না মৃত্যুর পরে আমাদের একটা মূল কাজ হলো তার জন্য দোয়া করা আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান অধিকাংশ লোক এই দোয়াটা করি না আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান আল্লাহ ঈমানের উপরে সাবিত রেখে দিন যেই লোকটা চলে গেল নামাজই ছিল ইসলামের উপরে ছিল ফেরেশতা দেখে প্রশ্ন শুনে যেন লোকটা ভরকে না যায় লোকটা যেন ঈমানের উপরে সাবেত থাকে এই দোয়া করবেন ভালো ছিল না মন্দ ছিল কে জানে তার আসল জায়গায় চলে গেছে কিয়ামতের প্রস্তুতি নিয়ে পর্ব নিয়ে প্রস্তুতি নিয়ে যদি আজকে কথা বলতে চাই প্রথম কথা হলো কিয়ামতের প্রস্তুতির জন্য
কামান গোলা বারুদ বড় বড় পারমাণবিক অস্ত্র ফাদার অফ অল বোমস অ্যাটমিক পাওয়ার অর্জন করার নাম কিয়ামতের প্রস্তুতি নয় কিয়ামতের প্রস্তুতির নাম হচ্ছে আল্লাহকে ভালোবাসেন নবীর মহব্বত জাগ্রত করেন আল্লাহকে ভালোবেসে নবীকে যদি অনুগত করতে পারেন মানতে পারেন আপনি প্রস্তুতি নিয়েছেন যিনি বিজয়ী দিবেন তিনি কে এখন দেখেন যারা ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন অ্যাপ নতুন করে আসছে একটা অ্যাপের নাম ডেটিং অ্যাপ ওটা কাজই হচ্ছে ছেলে ছেলের ছবি দিবে মেয়ে মেয়ের ছবি দিবে আপনি রুমে ঢুকে তো হতবা দেখছো আমার ছেলে তো পড়তেস ওদিন দেখলাম পড়া তো নাই বাপে পাশে বসে রয়েছে ভিডিও করতেস তো এইখানে মোবাইলটার এইভাবে দিয়ে ছেলে সুন্দর করে মোবাইল টিপতেছে বাপে তো ওইদিক থেকে তাকায় মনে করতেছে হ্যাঁ ছেলে তো বেশ পড়াশোনা করতেছে এরপরে বাপের মনে সন্দেহ হইল কি রে ছেলে এত মনোযোগ দিয়ে পড়ে তাও কি হয় নাকি দেখতে যখন আসছে ছেলে পিছাটা উল্টে দিয়ে সুন্দর করে আবার পড়া শুরু করছে তো বাপ তো মনে করছে বাপরে বাপ আমার ছেলে কত ভালো ছেলে লক্ষ্মী ছেলে এই ছেলে কি পড়াশোনা করতেছে আপনি আপনার ছেলেটার খবর নেন আপনি আপনার মেয়েটার খবর নেন আদর করে করে সন্তানদেরকে বোঝান ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান الحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء قامت المصيبة الشوين الله پانچ جکن بندر نام جنت الفیصل دیبین کچھو جنتی জান্নাতি দরজার সামনে গিয়ে হাও মাও করে কাঁদবে আল্লাহ বলবে মায়ুব কি গোলাম কোন জিনিস আজকে তোরে কাঁদায় কোন জিনিসের কারণে তুমি কাঁদো সেদিন ওই ব্যক্তিকে ওই ব্যক্তি যে কাঁদতেছে সে নিজে জবাব দিবে আল্লাহ আইনা উসরাতি কোথায় আমার পরিবার কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে ছেলে মেয়ে সন্তানাদির জন্য বাপ সেদিন কাঁদবে দুনিয়ার জীবনও বাপ কাঁদে সন্তানের জন্য যখন বাপকে অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় অপদস্ত হতে হয় বাপ ফুপায় ফুপায় কাঁদে আল্লাহ কেমন সন্তান দিলাম যেই সন্তানের জন্য অপমানিত হতে হচ্ছে সেদিন বাপ কাঁদবে আল্লাহ বলবে আল হাকনা বিহিম যুররিয়াতুহুম ফেরেশতা সন্তানটারে নিয়ে আসো সেদিন বাপ তাকে দেখবে সন্তানের গায়ে জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জাহান্নামের পোশাক দেখা মাত্র সেদিন বাপ কাঁদবে দেখা মাত্র সেদিন বাপ আরো জোরে জোরে কাঁদবে আপনি যদি জান্নাতে গিয়ে সুখে থাকতে চান আপনি যদি কান্না ভুলে থাকতে চান এখনই সন্তানদেরকে বোঝান সন্তানদের তিনটা হক এখনই আদায় করেন যতজন বিয়ে করেন নাই বেশি ভালো করে মনে রেখে শোনেন এক নাম্বার হক হচ্ছে নেককার স্ত্রী বিবাহ করবেন আগে মেয়ের সৌন্দর্য দেখবেন না ফাজফার বিজাতির দিন দিনদারি প্রাধান্য দেন দিন প্রাধান্য দিয়ে বিবাহ করে আপনার স্ত্রী কালো হতে পারে দিনদার হলে নেককারের কারণে যিনি অনেক বড় সফল বানায় দিবেন আপনাকে তিনি কি দুই নাম্বার সন্তানের হক কষ্ট হচ্ছে আপনাদের সন্তানের হক কয়টা মাশাআল্লাহ কয়টা যুবকরা তোমরা বলো কয়টা তিনটা একটু আঙ্গুল দেখাইলে কষ্ট হবে মনে হয় মাশাআল্লাহ মনোযোগ মনে হয় নষ্ট করে দিলাম অনেকে একেবারে খুব মনোযোগ দিয়ে শুনতেছে আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের সন্তান গুলারে স্বর্ণের টুকরা সন্তান বানাই দে একটা বাপ চান আল্লাহর কসম বাপ গুন্ডা বদমাইশ মদখোর জেনাকার হতে পারে কিন্তু কোনো বাপই চায় না সন্তানটা খারাপ হোক সব বাপ চায়
আমি যেমন হয়েছি আমার ছেলেটার চাইতে বড় হোক আমার ছোট্ট ছেলেকে মাঝে মাঝে বলি বাবা বলো তুমি বড় আলেম হবে সন্তানটা যখন বলে আব্বা আমি আলেম হব আমার কলিজা ফেটে যায় আজকেও ছোট্ট একটা বাচ্চার মাথার মধ্যে পাগড়ি পরায় দিয়েছি এই মাদ্রাসার ছাত্র আমি নজর করে তার বাপের দিকে তাকিয়েছিলাম আমি তাকে দেখি লোকটা আবুজের মতো হয়ে গেছে তসবিহ হাতে দিয়েছি সেদিকে তার মন নাই টুপি পরায় দিয়েছি সেদিকে তার মন নাই তার মনের ভিতরে মহা সমুদ্র পরিমাণ বিশাল আনন্দ তার ছেলেটা হাফেজে কোরআন হয়েছে সন্তানের সফলতায় সবচেয়ে বেশি খুশি হয় মা সবচেয়ে বেশি খুশি হয় বাবা সবচেয়ে বেশি খুশি হয় বাবা মা সন্তানের সফলতায় মা বাপ সবচেয়ে খুশি আপনি যখন নেককার স্ত্রী আপনি বিবাহ করবেন সন্তানের প্রথম হক আপনি দিলেন দ্বিতীয় হকটা হলো সন্তান আল্লাহ দান করলে সুন্দর একটা নাম রেখে দিবেন কুল্লু খুলামিন রহিনাতুন বিআকীকতিহি তার জন্য আকীকা করবেন তুজবাওয়ান হুয়াউম সাবিহি ফায়ুহলাকু ওয়াইসাম্মা তার জন্য সাত দিন আকীকা করবেন সুন্দর একটা নাম রাখবেন তার মাথার চুলগুলা মুন্ডন করবেন সুন্দর নাম পাওয়া সন্তানের হক সন্তানের অধিকার তিন নম্বরের সন্তানের অধিকার হচ্ছে এই সন্তানকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন আপনি যা পড়ান না কেন আপনি মক্তব থেকে শুরু করে কোরআনের লফজ কোরআনের তালাফুজ কোরআনের আহরফগুলো আপনার সন্তানের জবান দিয়ে উচ্চারণ করাবেন এই সন্তানটা মানুষের মতো মানুষ হবে আল্লাহর পরিচয় পাওয়ার কারণে কোনোদিন বাম রাম নাস্তিক হবে না ঠিক না বেঝি এই জন্য যতজন আমার সামনে বসছেন উদার তওবা বাপ হিসেবে সন্তান আপনার কাছে তিন তিনটা হক পাও না বলেন তো এক নম্বরটা কি হ্যাঁ নেককার স্ত্রী মাশাআল্লাহ জোরে সবাই বলো তো যুবকরা এক নাম্বার পানাটা কি তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক ছেলে বেয়াদবি করে প্রতিদিন বাপের সাথে এটা কষ্ট না বাপের মনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম শাসক যা ধরে নিয়ে আসল ধরে নিয়ে আসা হয়েছে কিন্তু তুই বলে তোর বাপের সাথে খারাপ ব্যবহার করস কয় খলিফাতুল মুসলিমিন এর আগে জানতে চাই আমার কি কোনো কিছু পাওনা ছিল বাপের কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ তোমারও তিনটা জিনিস পাওনা ছিল এক নম্বর পাওনাটা কি কথা কয় এক নম্বর পাওনাটা কি মাশাআল্লাহ আমার মনটা আজকে একেবারে পুরো ভরে গেছে হুজুর কেন কারণ একজন উঠে গেছিল আমি একজন নেককার শ্রোতা হারাই ফেলছিলাম আমি মনে মনে ভাবতেছিলাম কি রে ভাইটা আজকে উঠে গেল আমি মনে বুঝাইতে পারতেছি এখন দেখি আলহামদুলিল্লাহ তিনি এসে বসে গেছে নামাজিরা বসলে মাহফিলের একটা নূর পাওয়া যায় আমি ফিল করি আপনারাও ফিল করবেন পাশ থেকে বস সবাই যেন আমরা নামাজি হই পড়ি আমি তাহলে এক নম্বর কি নেককার স্ত্রী ছেলে বললেন আমার মা কোন নেককার না আমার মা চরিত্রবান না আজকে ঘরে ঘরে তাকায় দেখেন অনেকের স্ত্রী চরিত্রবান না এর চাইতে বড় কষ্ট পুরুষের জীবনে আর হতে পারে না আল্লাহর নবী বলছেন চারটা হচ্ছে দুনিয়ার সফলতা এই চারটা পাইছেন তো আপনি দুনিয়ায় একেবারে পুরো সফল এক নাম্বার মারআতুস সালেহা নেককার স্ত্রী যদি আপনি পেয়ে যান অনেক বড় নেয়ামত পেয়ে গেলেন দুই নাম্বারে আপনি যদি আল মাসকানুল ওয়াসিয়া বড় একটা বাড়ি আল্লাহ আপনাকে দিল অনেক বড় দুনিয়ার সফলতা পেলেন আল জারুস সালেহ নেককার প্রতিবেশী আল্লাহ দান করলো অনেক বড় সফলতা পেলেন প্রতিবেশী যদি খারাপ হয় আপনার ছেলে আপনার মেয়ে ছোট থাকতেই পাইকারি দরে গালি শিখবে মা বাবা বলার আগে মুখের মধ্যে গালির বুলি ফুটবে ঠিক না বেঠি এজন্য তিন নাম্বারই
যদি আপনার প্রতিবেশী ভালো হয় অনেক বড় একটা কিছু পেলেন চার নম্বরে আল মারকাবুল হানিব একটা যানবাহন যদি আল্লাহ দান করে দেন অনেক বড় কিছু আপনি পেয়ে গেলেন আজকে মুসলমানেরা তাকায় দেখেন আল্লাহ আমাদেরকে সব দিয়েছে গড়ে গড়ে তাকালে দেখা যায় নেককার স্ত্রীর বড়ই অভাব ঠিক না বেঠি এই পৃথিবীটা এখন জাহালত দিয়ে ভরপুর আইয়ুন জিলাল জাহান এমন একটা সময় আসবে জাহালত চারদিকে ছয়লাভ হয়ে যাবে তিনজন বাচ্চা রেখে আরেকজন পুরুষের সঙ্গে চলে যাব এটার নাম শুধু পরকীয়া না এটার নাম বড় ধরনের জাহালতি এই জাহালতির কারণে জাহান্নামে জ্বলা লাগবে ঠিক না বেঠি কি না আপনার স্বামীর কাছে এই স্বামী দিন রাত করছে আপনার জন্য আপনি আরেকজনের সাথে চলে গেলেন এটার নাম জাহালতি এই জাহালতি অন্ধকারের মধ্যে যারা পড়বে অন্ধকার তাদের জায়গা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে ঠিক না বেঠি ও আইয়ুর ফালাল আল্লাহর নবী যেন এই সময়টার দিকে তাকায় তাকায় বলছিলেন এমন সময় আসবে জ্ঞান উঠায় নেবে এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় তাকায় দেখেন অনেক বড় বড় শিক্ষা আছে অনেক বই পুস্তক আছে ধর্মীয় শিক্ষা যদি না থাকে এটার নাম জ্ঞান উঠায় নেওয়া সব জ্ঞান থাকবে ইসলামী জ্ঞান উঠে যাবে ঠিক না বেঠি কি ঠিক ইসলামী জ্ঞান এরপরে এমন সময় আসবে সব জায়গায় তাকায় দেখবেন শুধু হারাজ হত্যার হত্যা আইয়ুকসিরাল হারাজ সব জায়গায় হত্যা বেড়ে যাবে এই কয়েকদিনে তাকায় দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে অনেকগুলো উপদেশ দিয়ে শেষে আত্মহত্যা করে মারা গেছে তার নীতি বাক্যগুলো শুনলে আর পড়লে চোখ দিয়ে পানি ঝরে এত এত সুন্দর কথা লিখে গেলেন কিন্তু জীবনের মূল্য বুঝলেন না এই জীবন আল্লাহ দিয়েছেন প্রতি এক সেকেন্ডে দুইজন করে মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় 40 সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় আত্মহত্যা করে মারা যায় আমার দেশে মুসলমানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল না অল্প কয়েকদিনে কয়েকজন আত্মহত্যা করে মারা গেছে লোকগুলার একটু বায়োডাটা চেক করে দেখেন তাদের হিস্ট্রিগুলো একটু পড়েন মহসিন সাহেব চলে গেল আমাদের দেশে সুপরিচিত একজন ব্যক্তির শ্বশুর চলে গেলেন আত্মহত্যা করে এরপরে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে এরপরে গেলেন এরশাদ শিকদারের মেয়ে এরপরে গেলেন নতুন করে আরেকটা মেয়ে চেয়ারম্যানের ছেলের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্কের জেরে নিজের ইজ্জত নষ্ট হয়েছে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বারবার তার মাকে আর তার বাবাকে বলেছে মা বাবা মাফ করে দিও বারবার তুমি বললা মা মাফ করে দিও আব্বা মাফ করে দিও তোমার বাপ যখন বাজার দিয়ে হাঁটবে মানুষ দেখায় দিবে দেখো ওই যে কয়েকদিন আগে গলায় দড়ি দিয়েছিল এটা ওই মেয়েটার বাবা বাপের মাথাটা নত হয়ে যাবে নতুন করে একজন ছাদ থেকে লাফায় একজন মেয়ে আত্মহত্যা করেছে এই যে সুইসাইড বেড়ে গেছে এমনকি প্রকাশ্যে এসে লাইভের মধ্যে আত্মহত্যা শুরু হয়ে গেছে এগুলো দেখলেই বোঝা যায় কেমন যেন আল্লাহর নবী দেখে দেখে বলতেছিলেন আইয়ুব সালাল হারাজ এমন সময় আসবে মৃত্যু বেড়ে যাবে নিজেকে নিজে হত্যা করবে হত্যা বেড়ে যাবে আত্মহত্যা বেড়ে যাবে একটা বার যদি তুমি ভাবতে কালেমা পড়তে পড়তেও যদি তুমি আত্মহত্যা করো তোমার দিকে সেদিন রাগত দৃষ্টিতে যিনি তাকাবেন তিনি কে শুধু রাগত দৃষ্টিতে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ কেউ যদি নিজেকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় বারবার ওই আযাব আসবে মৃত্যুর যন্ত্রণা বারবার সহ্য করা লাগবে ইউটিউবে একটা ডকুমেন্টারি আছে দেখবেন
যারা আত্মহত্যা করতে গিয়ে সেখান থেকে ফিরে এসেছে এমন ব্যক্তিদের সাক্ষাৎকার মৃত্যুকে এখন তারা প্রচন্ড ভয় পায় যারা একবার গলায় দড়ি দিয়েছে জিহ্বা বের হয়ে গেছে ওইখান থেকে হায়াত আছে বলে যিনি maaf করে দিয়েছেন তিনি কে আমার সাথে একজনের দেখা হলো বলছে হুজুর সাতবার এই বিল্ডিং এর উপরে আমি উঠে আত্মহত্যা করার জন্য এই করোনা কালীন সময় অভাবের মধ্যে পড়ে সাতবার আমি বিল্ডিংটার উপরে উঠে আত্মহত্যা করব বলে সাতবারই উঠেছি সাতবারই সিদ্ধান্ত নিয়েছি সাতবার আমার মনে হয়ে গেছে আরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কেমন করে আমার মালিকের সামনে মুখ দেখাব আমার ছোট্ট বাচ্চাটা কোরআনে হাফেজ কেমন করে সে পরিচয় দিবে সবাই বলবে জানো তার বাপ আত্মহত্যা করে মারা গেছে এই কথাগুলা মনে পড়েছে দুঃখ যন্ত্রণা সব চেপে আল্লাহর দিকে তাকায়া আবার চলে এসে তাহাজ্জুতে দাঁড়ায় গেছি যিনি দুঃখ কষ্টগুলা দূর করে দিয়েছেন তিনি কে কিসের দুঃখ কিসের যন্ত্রণা তোমার যারাই আত্মহত্যা করে তাদের নীতিবাক্যের মধ্যে অন্যতম থাকে সবাই আমারে ভুলে গেছে কেউ আমার না কেউ আমার আপন না কেউ তো আসলে তোমার আপন না তোমার আপন তোমার আল্লাহ সেই মালিককে তুমি আপন বানাও মালিককে যদি আপন বানাতে পারো শয়তানের এই কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন যাতনা যন্ত্রণা থেকে বাঁচায় দিবেন তিনি কি বলেন সন্তান কয়টা হক পাও না সবাই বলেন কয়টা এক নাম্বার হক কি লিল্লাহ তাকবীর দুই নাম্বার হক কি সুন্দর নাম রাখা এখন আমাদের দেশের একটা স্বভাব হয়ে গেছে এটা আইসি বলে হুজুর একটা আনকমন নাম দিয়ে আমি কি ঠিক আছে আপনি এক কাজ করেন সন্তানের নাম ঘাস রেখে দেন এর সাথে আনকমন তো আন নাই এই পৃথিবীতে 900 কোটি মানুষ আপনার সন্তানের নাম আনকমন হয় কেমনে সুতরাং কোনো আনকমন না নাম রাখবেন উব্বিদ হুম্মিদ যেটার মধ্যে এবাদত পাওয়া যায় প্রশংসা পাওয়া যায় আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখবেন পারবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর নাম রাখবেন তিন নাম্বার হক কি দিন শিক্ষা দেওয়া লিল্লাহে তাকবীর এবার আসেন আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন যতজন আমার সামনে বসছেন ইত্তালাবাল الناس حسابهم وهم في غفلة معرضون হিসাবের দিনটা ঘনিয়ে আসছে আমাদের কেমন যেন অবহেলা বেড়ে যাচ্ছে গাফলতি বেড়ে যাচ্ছে প্রতিদিন একটা বারের জন্য মৃত্যুর মোরাকাবা করেন যে কোনো সময় পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধটা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ মাত্র 14 দিন পার হয়েছে এখনই দুনিয়া তটস্থ টলমল অবস্থা এই পৃথিবী থেকে হঠাৎ করে যদি এই পৃথিবীর স্যাটেলাইট যদি হঠাৎ করে ধ্বস পড়ে যায় আপনি টিকটক লাইকি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না নেট সিস্টেম একেবারে ডাউন হয়ে যাবে ঠিক কি না নেট ডাউন হয়ে যাবে ব্যাংকিং ব্যবস্থা পড়ে যাবে সব ডাউন হয়ে উল্টা দিকে দৌড়াবে সব পিছনের দিকে দৌড়াবে মুসলমান সার্ভার না আসলে আপনার ব্যাংকের টাকা কেমনে আসবে সব রাগব্বালরা গিলে খাবে আপনি শেষ সময় যে কোনো মুহূর্তে পাল্টায় যাবে মুসলমান বিপদের পরে বিপদ আসবে হুজুর বিপদের কথা বলে ভয় দেখাচ্ছেন নাকি না বিপদের কথা বলে ভয় দেখানো হচ্ছে না আগামী দিনের প্রস্তুতির জন্য কপালটারে আল্লাহর কাছে ঠেকায় দেন যদি কপালটা আল্লাহর কাছে ঠেকায় দেন বিপদের সময়ও যিনি আপনাকে সফল বানায় দিবেন তিনি কি শাবানের আজকে কয় তারিখ ওরে আল্লাহ একজনও জানেন না একজনে কইছে 10 একজনে কইছে 11 কি 12
এখন তো আমার নিজেরই সন্দেহ লাগছে কি রে কয় তারিখ কয় তারিখ 11 এই যে 11 কইছে যুবক এটা ঠিক আছে এটা মোবাইল দেখে কইছে ঠিক আছে না হ্যাঁ তাহলে শাবানের কয় তারিখ সবাই মনোযোগ দি কয় তারিখ শাবানের 11 তারিখে বসে বলি শাবানকে কেন শাবান বলা হয় এটা দিয়ে কি গোসল করে এটা এই শাবান না শাবানকে শাবান বলা হয় কারণ এই মাসটা শাখা প্রশাখা বিশিষ্ট সবের ডালপালা বিস্তার করতে চাই এই মাসে এজন্য এই মাসের নাম শাবান জোরে বলেন আল্লাহু আকবার সবের ডালপালা আজকে জমিনের মধ্যে পুঁতে রাখেন সবের বীজ আজকে বপন করেন শাখা প্রশাখা জন্ম নিবে ছড়িয়ে পড়বে রমজান পর্যন্ত আপনাকে টেনে নেবে অভ্যাসগুলা পরিবর্তন করেন রমজান এমন একটা মাস যে কোন রমজানে শুক্রবার 15ই রমজান হঠাৎ করে একদিন একটা বিকট আওয়াজ শুনবেন যে আওয়াজের কারণে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে 70,000 মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে এখন আর দূরে থাকার সময় নাই মুসলমান কোন কারণে আপনি নামাজ ছেড়ে দিচ্ছে নামাজ তো আপনার হাতিয়ার কবরের ভিতরে যখন ঢুকবেন অন্যতম প্রস্তুতির নাম নামাজ লোকটা সেদিন তাকায় দেখবে গুট গুটে অন্ধকার শব্দে কিচ্ছু না সব অন্ধকার হঠাৎ তার ভিতরে আলো জ্বলতেছে কে গো তুমি নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত নামাজ বলবে আমি আলো আজকে নামাজ তোমার জন্য আলো হয়ে দাঁড়িয়ে গেছে অন্ধকার কবর তার গুট গুট অন্ধকার থাকবে না বুরহানুন ওয়া নাজাত এই কবরের ভিতরে তোমার জন্য আমি সাক্ষী দেব আমার সাক্ষীর কারণে যিনি নাজাত দিবেন তিনি কে চিন্তা করেন কি সম্পর্ক নামাজের সঙ্গে আপনার কবরে পর্যন্ত থাকবে সেই নামাজটা প্রতিনিয়ত বাদ দেন প্রতিদিন আল্লাহ পাঁচবার আপনাকে ডাকেন আয় গোলাম আমার কাছে ইন্নি আমবাইতু ফারিদতি ও খাফফাফতু আন ইবাদি 50 এর জায়গায় কিন্তু 50 ঠিকই আছে আপনি যদি পাঁচ ওয়াক্ত পড়েন পাঁচে 50 এর সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি মুসলমান আগামী দিনের প্রস্তুতি কি সুন্দর লিল্লাহে তাকবীর মাহফিলে এখন আয়শা লক্ষ্য করছি একজন উঠে চলে যাচ্ছে ইনশাআল্লাহ উনিও থাকবে বা যাচ্ছে আবার আসবে ইনশাআল্লাহ বলে এখন লগে আরেকজন মুরব্বিও যোগ দিছে এই দুইজন পাইলাম আজকে লিল্লাহে তাকবীর পাঁচ আঙ্গুল উঠাইছেন টান টান করে উঠেছেন এবার পাঁচটা আঙ্গুল নামান আজকে পাঁচটা কথা এখন বলি বাড়ির কাজ এগুলো নিয়ে যাবে কিয়ামতের প্রস্তুতি আমরা কোনো কিছু দিয়ে প্রস্তুতি নিতে পারবো না আল্লাহর আযাবকে মোকাবেলা করার মতো বেয়াদবি অনেক সময় বলি করোনারে আমরা মোকাবেলা করতে সক্ষম কি রে কিসের সক্ষম তুই তোর এমপি মন্ত্রী গিলে খেয়ে ফেলে তোর সব ধনী ধনী লোকগুলো টান মেরে খেয়ে ফেলে কিসের সক্ষম তুই আমরা সক্ষম তোরা অক্ষম তোরা অক্ষম একজন সক্ষম তিনি কে কার সামনে কি বলে আমাদের জাতিগত কিছু সমস্যা হলো দেখবেন মোবাইলের মধ্যে ফোন দিলে কয় মাস পরেন সুস্থ থাকেন শিরকি কথা আপনি বলতে পারেন মাস্ক পরেন সচেতন হন সুস্থ থাকার চেষ্টা করেন কিসের সুস্থ থাকেন এরকম ডাইরেক্ট কথা বলা এটা মুসলমানের কাজ না এটা মুশরিকদের কাজ মুসলমানদের কাজ হচ্ছে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া ঠিক না বেঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে ইয়া মুহাম্মদ ইন্নী কদ কদাইতু কদান লাম ইউরাদ
আমি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি কেউ আটকাইতে পারে না সিদ্ধান্ত নিয়েছি হবেই হবে মরবি মরবি মরা থেকে বাঁচতে পারবি না ঠিক না বেঠি তাকায় দেখে কত বড় বড় শিল্পপতির টান মেরে নিয়ে গেছে আমরা বাইসে আছি নিজেদের স্টামিনার কারণে না কিছু কইলেই কয় কয় আমাদের দেশের লোকজন রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে এর জন্য ভালো আছে মনের ভিতরে শিরিক একেবারে গাথা কোন কারণে আপনি সুস্থ না আপনি সুস্থ আছেন কেন সুস্থ আছেন আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে দয়া করেন কেন কারণ এই দেশের মানুষের মধ্যে আর কিছু থাক আর না থাক আল্লাহ আর তার রসূলের জন্য ভালোবাসা আছে কোরআনের যখন বিরোধিতা করা হয় বিরুদ্ধাচারণ করা হয় দল বুঝে না নেতা বুঝে না কিচ্ছু বুঝে না সব বাদ দিয়ে কোরআন কি বড় করে বুকে টেনে নেয় ঠিক না বেঠি ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধাচারণ করা হয় কোথায় বাংলাদেশ সবচেয়ে বড় মিছিলটা আর কোন দেশে না আমার বাংলাদেশে হয় ঠিক কিনা বলো সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন কনসার্ট সারা ওয়ার্ল্ডে আছে কোরআনের মাহফিল সাজানোর মতোই বাগান শুধুমাত্র আমার সবসময় বাংলাদেশে আছে ঠিক না বেঠি কনসার্ট সারা দুনিয়া আছে শয়তানের কর্মকাণ্ড সয়লাভ করার পদ্ধতি সারা দুনিয়া জানে কিন্তু দিন শিক্ষার একটা মার্কাজ শীতকালীন সবের ভরাই মৌসুমে এবাদতে পরিগণিত করার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের মানুষ পৃথিবীবাসীকে শিখিয়ে দিয়েছে ঠিক কিনা বেঠি এজন্য আমার ভাইরা যতজন বসছেন আগামী দিনের জন্য পাঁচ আঙ্গুল উঁচা করে পাঁচটা কর্মসূচি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা আছেন না গেছেন ও আল্লাহ কতক্ষণ আছেন সারা রাত অস্ত আমি করি না আলহামদুলিল্লাহ সারা রাতের ওয়াজ আমার কাছে নেই আমি এত পারিও না আমার এত জ্ঞানও নাই এত এলেমও নাই কি আমি সারা রাতের ওয়াজ করবো হ্যাঁ মাশাআল্লাহ যুবকরা কি কয় বারোটা মাশাআল্লাহ বারোটা কুছে যারা এরা আল্লাহওয়ালা মানুষ লিল্লাহি তাকবীর এবার পাঁচটা কর্মসূচি না নিয়ে একটা লোক আমরা বাড়ি যাব না ইনশাআল্লাহ বলে কর্মসূচি নাম্বার এক রমজান আসার আগে হাউমা করে আল্লাহর কাছে কাঁদবেন আজকে গিয়ে চেষ্টা করবেন যদি কান্না না আসে বারবার কান্না করার চেষ্টা করবেন আর মনে মনে চিন্তা করবেন আইনানে লা ইয়ামাসসুহু মান্নার আইনানে লা ইয়ামাসসুহু মান্নার দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যেই চোখ আমার মালিকের জন্য কাঁদবে ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না বলেন আল্লাহু আকবার আপনি কাঁদবেন মালিকের কাছে আল্লাহ বিগত দিনের গুনাহগুলো মাফ করে দাও রমজান আসার আগে কাঁদবেন ফরিয়াদ করবেন চোখের পানিগুলা ছাড়বেন যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কি রমজানের চাঁদ দেখা মাত্র একটা দোয়া পড়ে নেবেন দোয়াটা অনেকে আমরা পড়ি অনেকে পড়ি না 99% মুসলমান গুরুত্ব দেই না অথচ যদি বলা হইতো এই দোয়াটা পড়লে যদি কোনো পীর বলতো যে আমার নামে একটা দোয়া পড়িস অথবা আমার কাছে এই দিনে আসিস সঙ্গে পড়েন আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير তাকায় দেখেন অনেকের স্ত্রী চরিত্র বান্না এর চাইতে বড় কষ্ট পুরুষের জীবন আর হতে পারে না আল্লাহর নবী বলছেন চারটা হচ্ছে দুনিয়ার সফলতা
এই চারটা পাইছেন তো আপনি দুনিয়ায় একেবারে পুরো সফল পুরো সফল এক নাম্বার মারাতুস সালিহা নেককার স্ত্রী যদি আপনি পেয়ে যান অনেক বড় নিয়ামত পেয়ে গেলেন দুই নম্বরে আপনি যদি আল মাসকানুল ওয়াসিয়া বড় একটা বাড়ি আল্লাহ আপনাকে দিল অনেক বড় দুনিয়ার সফলতা পেলেন আল জারু সালেহ নেককার প্রতিবেশী আল্লাহ দান করলো অনেক বড় সফলতা পেলেন প্রতিবেশী যদি খারাপ হয় আপনার ছেলে আপনার মেয়ে ছোট থাকতেই পাইকারি ধরে গালি শিখবে মা বাবা বলার আগে মুখের মধ্যে গালির বুলি ফুটবে ঠিক না বেঠি এজন্য তিন নম্বরে যদি আপনার প্রতিবেশী ভালো হয় অনেক বড় একটা কিছু পেলে চার নম্বরে আল মারকাবুল হানিফ একটা যানবাহন যদি আল্লাহ দান করে দেন অনেক বড় কিছু আপনি পেয়ে গেলেন আজকে মুসলমানেরা তাকায় দেখেন আল্লাহ আমাদেরকে সব দিয়েছে গড়ে গড়ে তাকালে দেখা যায় নেককার স্ত্রীর বড়ই অভাব ঠিক না বেঠি এই পৃথিবীটা এখন জাহালত দিয়ে ভরপুর আইয়ুন জিলাল জাহান এমন একটা সময় আসবে জাহালত চারদিকে ছয়লাভ হয়ে যাবে তিনজন বাচ্চা রেখে আরেকজন পুরুষের সঙ্গে চলে যাওয়া এটার নাম শুধু পরকীয়া না এটার নাম বড় ধরনের জাহালতি এই জাহালতির কারণে জাহান্নামে জ্বলা লাগবে ঠিক না বেঠি কি না আপনার স্বামীর কাছে এই স্বামী দিন রাত করছে আপনার জন্য আপনি আরেকজনের সাথে চলে গেলেন এটার নাম জাহালতি এই জাহালতি অন্ধকারের মধ্যে যারা পড়বে অন্ধকার তাদের জায়গা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে ঠিক না বেঠি ও আইয়ুর ফালাল আল্লাহর নবী যেন এই সময়টার দিকে তাকায় তাকায় বলছিলেন এমন সময় আসবে জ্ঞান উঠায় নেবে এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় তাকায় দেখেন অনেক বড় বড় শিক্ষা আছে অনেক বই পুস্তক আছে ধর্মীয় শিক্ষা যদি না থাকে এটার নাম জ্ঞান উঠায় নেওয়া সব জ্ঞান থাকবে ইসলামী জ্ঞান উঠে যাবে ঠিক না বেঠি কি ঠিক ইসলামী জ্ঞান এরপরে এমন সময় আসবে সব জায়গায় তাকায় দেখবেন শুধু হারাজ হত্যার হত্যা আইয়ুকসিরাল হারাজ সব জায়গায় হত্যা বেড়ে যাবে এই কয়েকদিনে তাকায় দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে অনেকগুলো উপদেশ দিয়ে শেষে আত্মহত্যা করে মারা গেছে তার নীতি বাক্যগুলো শুনলে আর পড়লে চোখ দিয়ে পানি ঝরে এত এত সুন্দর কথা লিখে গেলেন কিন্তু জীবনের মূল্য বুঝলেন না এই জীবন আল্লাহ দিয়েছেন প্রতি এক সেকেন্ডে দুইজন করে মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় 40 সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় আত্মহত্যা করে মারা যায় আমার দেশে মুসলমানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল না অল্প কয়েকদিনে কয়েকজন আত্মহত্যা করে মারা গেছে লোকগুলার একটু বায়োডাটা চেক করে দেখেন তাদের হিস্ট্রিগুলো একটু পরে মহসিন সাহেব চলে গেল আমাদের দেশে সুপরিচিত একজন ব্যক্তির শ্বশুর চলে গেলেন আত্মহত্যা করে এরপরে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে এরপরে গেলেন এরশাদ শিকদারের মেয়ে এরপরে গেলেন নতুন করে আরেকটা মেয়ে চেয়ারম্যানের ছেলের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্কের জেরে নিজের ইজ্জত নষ্ট হয়েছে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বারবার তার মাকে আর তার বাবাকে বলেছে মা বাবা মাফ করে দিও বারবার তুমি বললা মা মাফ করে দিও আব্বা মাফ করে দিও তোমার বাপ যখন বাজার দিয়ে হাঁটবে মানুষ দেখায় দিবে দেখো ওই যে কয়েকদিন আগে গলায় দড়ি দিয়েছিল এটা ওই মেয়েটার বাবা বাপের মাথাটা নত হয়ে যাবে নতুন করে একজন ছাদ থেকে লাফায় একজন মেয়ে আত্মহত্যা করেছে এই যে সুইসাইড বেড়ে গেছে এমনকি প্রকাশ্যে এসে লাইভের মধ্যে আত্মহত্যা শুরু হয়ে গেছে এগুলো দেখলেই বোঝা যায়
কেমন যেন আল্লাহর নবী দেখে দেখে বলতেছিলেন আইয়ুকসারাল হারাজ এমন সময় আসবে মৃত্যু বেড়ে যাবে নিজেকে নিজে হত্যা করবে হত্যা বেড়ে যাবে আত্মহত্যা বেড়ে যাবে একবার যদি তুমি ভাবতে কালেমা পড়তে পড়তেও যদি তুমি আত্মহত্যা করো তোমার দিকে সেদিন রাগত দৃষ্টিতে জিজিনি তাকাবেন তিনি কে শুধু রাগত দৃষ্টিতে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাত কেউ যদি নিজেকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় বারবার ওই আযাব আসবে মৃত্যুর যন্ত্রণা বারবার সহ্য করা লাগবে ইউটিউবে একটা ডকুমেন্টারি আছে দেখবেন যারা আত্মহত্যা করতে গিয়ে সেখান থেকে ফিরে এসেছে এমন ব্যক্তিদের সাক্ষাৎকার মৃত্যুকে এখন তারা প্রচন্ড ভয় পায় যারা একবার গলায় দড়ি দিয়েছে জিহ্বা বের হয়ে গেছে ওইখান থেকে হায়াত আছে বলে যিনি maaf করে দিয়েছেন তিনি কে আমার সাথে একজনের দেখা হলো বলছে হুজুর সাতবার এই বিল্ডিং এর উপরে আমি উঠে আত্মহত্যা করার জন্য এই করোনা কালীন সময় অভাবের মধ্যে পড়ে সাতবার আমি বিল্ডিংটার উপরে উঠে আত্মহত্যা করব বলে সাতবারই উঠেছি সাতবারই সিদ্ধান্ত নিয়েছি সাতবার আমার মনে হয়ে গেছে আরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কেমন করে আমার মালিকের সামনে মুখ দেখাব আমার ছোট্ট বাচ্চাটা কোরআনে হাফেজ কেমন করে সে পরিচয় দিবে সবাই বলবে জানো তার বাপ আত্মহত্যা করে মারা গেছে এই কথাগুলা মনে পড়েছে দুঃখ যন্ত্রণা সব চেপে আল্লাহর দিকে তাকায়া আবার চলে এসে তাহাজ্জুতে দাঁড়ায় গেছি যিনি দুঃখ কষ্টগুলা দূর করে দিয়েছেন তিনি কে কিসের দুঃখ কিসের যন্ত্রণা তোমার যারাই আত্মহত্যা করে তাদের নীতিবাক্যের মধ্যে অন্যতম থাকে সবাই আমারে ভুলে গেছে কেউ আমার না কেউ আমার আপন না কেউ তা শুনো তোমার আপন না তোমার আপন তোমার আল্লাহ সেই মালিককে তুমি আপন বানাও মালিককে যদি আপন বানাতে পারো শয়তানের এই কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন যাতনা যন্ত্রণা থেকে বাঁচায় দিবেন তিনি কি বলেন সন্তান কয়টা হক পাও না সবাই বলেন কয়টা এক নাম্বার হক কি লিল্লাহ তাকবীর দুই নাম্বার হক কি সুন্দর নাম রাখা এখন আমাদের দেশের একটা স্বভাব হয়ে গেছে এটা আইসি বলে হুজুর একটা আনকমন নাম দিয়ে আমাকে ঠিক আছে আপনি এক কাজ করেন সন্তানের নাম ঘাস রেখে দেন এর সাথে আনকমন তো আন নাই এই পৃথিবীতে 900 কোটি মানুষ আপনার সন্তানের নাম আনকমন হয় কেমনে সুতরাং কোনো আনকমন না নাম রাখবেন উব্বিদ হুম্মিদ যেটার মধ্যে এবাদত পাওয়া যায় প্রশংসা পাওয়া যায় আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখবেন পারবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর নাম রাখবেন তিন নাম্বার হক কি দিন শিক্ষা দেওয়া লিল্লাহে তাকবীর এবার আসেন আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন যতজন আমার সামনে বসছেন ইত্তাবা লিন্নাস হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন হিসাবের দিনটা ঘনিয়ে আসছে আমাদের কেমন যেন অবহেলা বেড়ে যাচ্ছে গাফলতি বেড়ে যাচ্ছে প্রতিদিন একটা বারের জন্য মৃত্যুর মোরাকাবা করেন যে কোনো সময় পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধটা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ মাত্র 14 দিন পার হয়েছে এখনই দুনিয়া তটস্থ টলমল অবস্থা এই পৃথিবী থেকে হঠাৎ করে যদি এই পৃথিবীর স্যাটেলাইট যদি হঠাৎ করে ধ্বস পড়ে যায় আপনি টিকটক লাইকি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না নেট সিস্টেম একেবারে ডাউন হয়ে যাবে ঠিক কি না নেট ডাউন হয়ে যাবে ব্যাংকিং ব্যবস্থা পড়ে যাবে সব ডাউন হয়ে উল্টা দিকে দৌড়াবে সব পিছনের দিকে দৌড়াবে মুসলমান সার্ভার না আসলে আপনার ব্যাংকের টাকা কেমনে আসবে সব রাগব্বালরা গিলে খাবে আপনি শেষ
সময় যে কোনো মুহূর্তে পাল্টায় যাবে মুসলমান বিপদের পরে বিপদ আসবে হুজুর বিপদের কথা বলে ভয় দেখাচ্ছেন নাকি না বিপদের কথা বলে ভয় দেখানো হচ্ছে না আগামী দিনের প্রস্তুতির জন্য কপালটারে আল্লাহর কাছে ঠেকায় দেন যদি কপালটা আল্লাহর কাছে ঠেকায় দেন বিপদের সময়ও যিনি আপনাকে সফল বানায় দিবেন তিনি কি শাবানের আজকে কয় তারিখ ওরে আল্লাহ একজনও জানেন না একজনে কইছে 10 একজনে কইছে 11 কি 12 এখন তো আমার নিজেরই সন্দেহ লাগতেছে কি রে কয় তারিখ কয় তারিখ এই যে 11 কইছে যুবক এটা ঠিক আছে এটা মোবাইল দেখে কইছে ঠিক আছে না হ্যাঁ তাহলে শাবানের কয় তারিখ সবাই মনোযোগ দি কয় তারিখ শাবানের 11 তারিখে বসে বলি শাবানকে কেন শাবান বলা হয় এটা দিয়ে কি গোসল করে এটা এই শাবান না শাবানকে শাবান বলা হয় কারণ এই মাসটা শাখা প্রশাখা বিশিষ্ট সবের ডালপালা বিস্তার করতে চায় এই মাসে এজন্য এই মাসের নাম শাবান জোরে বলেন আল্লাহু আকবার সবের ডালপালা আজকে জমিনের মধ্যে পুঁতে রাখেন সবের বীজ আজকে বপন করেন শাখা প্রশাখা জন্ম নিবে ছড়িয়ে পড়বে রমজান পর্যন্ত আপনাকে টেনে নেবে অভ্যাসগুলো পরিবর্তন করেন রমজান এমন একটা মাস যে কোন রমজানে শুক্রবার 15ই রমজান হঠাৎ করে একদিন একটা বিকট আওয়াজ শুনবেন যে আওয়াজের কারণে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে 70,000 মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে এখন আর দূরে থাকার সময় নাই মুসলমান কোন কারণে আপনি নামাজ ছেড়ে দিচ্ছে নামাজ তো আপনার হাতিয়ার কবরের ভিতরে যখন ঢুকবেন অন্যতম প্রস্তুতির নাম নামাজ লোকটা সেদিন তাকায় দেখবে গুট গুটে অন্ধকার শব্দে কিচ্ছু না সব অন্ধকার হঠাৎ তার ভিতরে আলো জ্বলতেছে কে গো তুমি নূর নুয়া বুরহান নুয়া নাজাত নামাজ বলবে আমি আলো আজকে নামাজ তোমার জন্য আলো হয়ে দাঁড়িয়ে গেছে অন্ধকার কবরটা আর গুট গুট অন্ধকার থাকবে না বুরহান নুয়া নাজাত এই কবরের ভিতরে তোমার জন্য আমি সাক্ষী দেব আমার সাক্ষীর কারণে যিনি নাজাত দিবেন তিনি কে চিন্তা করেন কি সম্পর্ক নামাজের সঙ্গে আপনার কবরে পর্যন্ত থাকবে সেই নামাজটা প্রতিনিয়ত বাদ দেন প্রতিদিন আল্লাহ পাঁচবার আপনাকে ডাকেন আয় গোলাম আমার কাছে আয় ইন্নি আমবাইতু ফারিদতি ওয়া খাফফাফতু আন ইবাদি 50 এর জায়গায় কিন্তু 50 ঠিকই আছে আপনি যদি পাঁচ ওয়াক্ত পড়েন পাঁচে 50 এর সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি মুসলমান আগামী দিনের প্রস্তুতির কি সুন্দর লিল্লাহে তাকবীর মাহফিলে এখন আয়েশা লক্ষ্য করছি একজন উঠে চলে যাচ্ছে ইনশাআল্লাহ উনিও থাকবে বা যাচ্ছে আবার আসবে ইনশাআল্লাহ বলে এখন লগে আরেকজন মুরব্বিও যোগ দিছে এই দুইজন পাইলাম আজকে লিল্লাহে তাকবীর পাঁচ আঙ্গুল উঠাইছেন টান টান করে উঠেছেন এবার পাঁচটা আঙ্গুল নামান আজকে পাঁচটা কথা এখন বলি বাড়ির কাজ এগুলো নিয়ে যাবে কিয়ামতের প্রস্তুতি আমরা কোনো কিছু দিয়ে প্রস্তুতি নিতে পারবো না আল্লাহর আযাবকে মোকাবেলা করার মতো বেয়াদবি অনেক সময় বলি করোনারে আমরা মোকাবেলা করতে সক্ষম কি রে কিসের সক্ষম তুই তোর এমপি মন্ত্রী গিলে খেয়ে ফেলে তোর সব ধনী ধনী লোকগুলো টান মেরে খেয়ে ফেলে কিসের সক্ষম তুই
আমরা সক্ষম তোরা অক্ষম তোরা অক্ষম একজন সক্ষম তিনি কে আল্লাহ কার সামনে কি বলে আমাদের এই জাতিগত কিছু সমস্যা হলো দেখবেন মোবাইলের মধ্যে ফোন দিলে কয় মাস করেন সুস্থ থাকেন শিরকি কথা আপনি বলতে পারেন মাস্ক পরেন সচেতন হন সুস্থ থাকার চেষ্টা করেন কিছু সুস্থ থাকেন এরকম ডাইরেক্ট কথা বলা এটা মুসলমানের কাজ না এটা মুশরিকদের কাজ মুসলমানদের কাজ হচ্ছে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া ঠিক না বেঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে ইয়া মুহাম্মদ ইন্নি কদ কদাইতু কদান লাম ইউরাদ আমি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি কেউ আটকাইতে পারে না সিদ্ধান্ত নিয়েছি হবেই হবে মরবি মরবি মরা থেকে বাঁচতে পারবি না ঠিক না বেঠি তাকায় দেখে কত বড় বড় শিল্পপতির টান মেরে নিয়ে গেছে আমরা বাইসা আছি নিজেদের স্টামিনার কারণে না কিছু কইলেই কয় কয় আমাদের দেশের লোকজন রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে এই জন্য ভালো আছে মনের ভিতরে শিরিক একেবারে গাথা কোন কারণে আপনি সুস্থ না আপনি সুস্থ আছেন কেন সুস্থ আছেন আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে দয়া করেন কেন কারণ এই দেশের মানুষের মধ্যে আর কিছু থাক আর না থাক আল্লাহ আর তার রসুলের জন্য ভালোবাসা আছে কোরআনের যখন বিরোধিতা করা হয় বিরুদ্ধাচারণ করা হয় দল বুঝে না নেতা বুঝে না কিচ্ছু বুঝে না সব বাদ দিয়ে কোরআন কি বড় করে বুকে টেনে নেয় ঠিক না বেঠি ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধাচারণ করা হয় কোথায় বাংলাদেশ সবচেয়ে বড় মিছিলটা আর কোন দেশে না আমার বাংলাদেশে হয় ঠিক কিনা বলেন সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন কনসার্ট সারা ওয়ার্ল্ডে আছে কোরআনের মাহফিল সাজানোর মতোই বাগান শুধুমাত্র আমার সবুজ শ্যামল বাংলাদেশে আছে ঠিক না বেঠি কনসার্ট সারা দুনিয়া আছে শয়তানের কর্মকাণ্ড সয়লাভ করার পদ্ধতি সারা দুনিয়া জানে কিন্তু দিন শিক্ষার একটা মার্কাস শীতকালীন সবের ভরাই মৌসুমে এবাদতে পরিগণিত করার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের মানুষ পৃথিবীবাসীকে শিখিয়ে দিয়েছে ঠিক কিনা বেটি এই জন্য আমার ভাইরা যতজন বসছেন আগামী দিনের জন্য পাঁচ আঙ্গুল উঁচা করে পাঁচটা কর্মসূচি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা আছেন না গেছেন ও আল্লাহ কতক্ষণ আছেন সারা রাত ওয়াজ তো আমি করি না আলহামদুলিল্লাহ সারা রাতের ওয়াজ আমার কাছে নেই আমি এত পারিও না আমার এত জ্ঞানও নাই এত এলেমও নাই কেমনে সারা রাতের ওয়াজ করবো হ্যাঁ মাশাআল্লাহ যুবকরা কি ক বারোটা মাশাআল্লাহ বারোটা কইছে যারা এরা আল্লাহওয়ালা মানুষ লিল্লাহে তাকবীর এবার পাঁচটা কর্মসূচি না নিয়ে একটা লোক আমরা বাড়ি যাব না ইনশাআল্লাহ বলেন কর্মসূচি নাম্বার এক রমজান আসার আগে হাউমা করে আল্লাহর কাছে কাঁদবেন আজকে গিয়ে চেষ্টা করবেন যদি কান্না না আসে বারবার কান্না করার চেষ্টা করবেন আর মনে মনে চিন্তা করবেন আইনানে লা ইয়ামাসসুহু মান্নার আইনানে লা ইয়ামাসসুহু মান্নার দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যেই চোখ আমার মালিকের জন্য কাঁদবে ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না বলেন আল্লাহু আকবার আপনি কাঁদবেন মালিকের কাছে আল্লাহ বিগত দিনের গুনাহগুলো মাফ করে দাও রমজান আসার আগে কাঁদবেন ফরিয়াদ করবেন চোখের পানিগুলো ছাড়বেন যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে রমজানের চাঁদ দেখা মাত্র একটা দোয়া পড়ে নেবেন দোয়াটা অনেকে আমরা পড়ি অনেকে পড়ি না 99% মুসলমান গুরুত্ব দেয় না অথচ যদি বলা হইতো এই দোয়াটা পড়লে যদি কোনো পীর বলতো যে আমার নামে একটা দোয়া পড়িস অথবা আমার কাছে এই দিনে আসিস সঙ্গে পড়েন আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লা
فإنه علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى. ربي وربك الله هلال رشد وخير.